71 চলে আসলো। তারপর এখান থেকে আমরা ঢাকা থেকে বেড়াতে ব্রাহ্মণবাড়ে গিয়েছিলাম, তারপর 71 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুনতে আমরা লাঠি লুকা কান্দে নিয়ে আসার জল বেঁধে আমরা রেসকোর্সের ময়দানে গেলাম। বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম, রক্ত গরম হইল, দেশটাকে স্বাধীনই করতে হবে। এছাড়া বয়স তরুণ, দরকার নাই পাকিস্তানি ছবি দেখার, দরকার নাই হিন্দি ছবি দেখার, দরকার নাই উর্দু, ওগুলির ঢোক ছিল আমার, দরকার নাই দেশ স্বাধীন হোক। তারপর আমরা আস্তে আস্তে এখানে পাক আর্মিরা যখন ডিস্টার্ব শুরু করলো, আমরা আস্তে আস্তে দেশে চলে গেলাম। পরে দেখলাম পাক আর্মিরা ওই টাউনের ভিতরে ঢুকলো ব্রাহ্মণবাড়িয়া। আমরা তো আবার ছাত্রলীগ করতাম আর আওয়ামী লীগ করতাম, তখন ওখান থেকে আমার আব্বা আম্মা আমরা সবাই আমাদের গ্রামের বাড়ির আত্মীয় বাড়িতে চলে গেলাম। আর্মির আবার ওদিক দিয়েও যখন মুভ করতে গেলে তো ওখান থেকে আরেক আত্মীয়র বাড়ি করতে করতে আত্মীয় শেষ, এই আত্মীয়র বাড়ি ওই আত্মীয়র আব্বা আব্বা আমরা সবাই সাত গ্রাম একটা নাম আছে, আমার খালার বাড়িতে ভাড়া থাকতো ওই এক ছেলেও নাম ওই ইয়ে গাজী, তো ওদের বাড়িতে গেলাম। আমরা আলাদাভাবে রান্না টান্না করে খেলাম। ওখান থেকে এক মাইল হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, বামুটিয়া বর্ডার। তখন দেখলো যে এইদিকেও আর্মিরা চলে আসবে, আত্মীয়। তখন আব্বা আম্মা বললেন যে তোরা চাই ভাই, আমি আনোয়ার জাহান নান্টু, সারোয়ার জাহান, ইফতেখার জাহান, আর আমার এক খালতো ভাই আতাউর রহমান টুনু, সেও প্রডিউসার ছিল ওই প্রেমের সমাধি আরও কতগুলো ছবি। তো আমরা পাঁচজন বামুটিয়া বর্ডার পার হয়ে ওই পারে গেলাম, বিরাটবর বটগাছ, ওখানে গিয়ে দাঁড়ালাম। আমাদেরকে আমরা বললাম যে এখান থেকে আগরতলা কত দূর, 22 কিলো, কীভাবে যাওয়া যাবে জিপে করে। তখন ওই আটানা পার হেড, একজন আটানা জিপ পার, তখন আমরা পাঁচজন উঠলাম, ছিল আর কি ওই পয়সা, ওইটিই ছিল না। আর্থিক অবস্থা আপনাদের অনেক ভালোই ছিল করতে না, আর্থিক আটানা করে আড়াই টাকা অনেক, ওই পাঁচজন মিলে বাড়ি করছি, এরপরে আছে আর আটানা আর নাই। পরে আমরা জিপে করে চলে গেলাম আগরতলা। আগরতলাকে নামলাম, হাঁটতাম, হাঁটতেছি খামুখি, তো আসে আটানা। তারপর আমার ছোটো ভাই ইফতেখার জাহান ডাইরেক্টর, ওই কয়ে আমার হাতে তো আংটি আছে, তাহলে এটা বেস, তখন ওইটা বেচলো 17 টাকা না কত টাকা আসলো ওই আংটি, সোনার আংটিটা বেচে 17 টাকা অনেক, তখন অনেক তো ওইটা বিক্রি করে গিয়ে আমরা ওই ব্রাহ্মণবাড়ি এক সকালবেলা একটা নাস্তা বিক্রি হয়, সেটা হচ্ছে গিয়া ওই চিরা, একটা চাপা কলা, একটা বাতাসা, একটু মাঠা, ওই সবগুলি মিলিয়ে কলা চিরা মাঠা দিয়ে একটা নাস্তা। আর ব্রাহ্মণবাড়িয়ার অনেক হিন্দুরা ওই ওই পারে চলে গেছে, যায় না যে ইন্ডিয়া চলে যায়, আমরা যখন হিন্দু আমরা ওখানেই যাই, এরকম যারা গেছে ওখানে গিয়ে দেখা গেছে ওই ওইখানের মেইন নাস্তাটা ওই মাঠা চিরা, এটা এটা আমরা খাইলাম ওখানে গিয়ে, ওটাই পাইলেন? হ্যাঁ পাইছি। পর আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কি এখানকার, না আগে আসিলাম আমার বান বইরা অহনীয় নাইছি। খাওয়ার পর শহরের লোকজন আমাদের কাপড় চোপড়ই আলাদা, মানে ওই ওই দেশের বেশভূষা না। তো দুইটা কলেজের ছাত্র এসে কয় যে আপনারা কি পাইক্যা, ঠিক পাইক্যা, আমি পাইক্যা মানে কয় যে আপনারা কি পাকিস্তান থেকে আসছেন, তখন তো পাকিস্তান আর ইন্ডিয়া বাংলাদেশ না, কয় হ্যাঁ হ্যাঁ আমরা ওই পার থেকে আসছি, আমরা পাকিস্তানে পূর্ব পাকিস্তানের, কয় যে আপনারা তাহলে কাজ করেন, আপনারা এখানে তো আপনাদের লোক কারো পাইবেন না, কলেস্টেরলে চলে যান, সেখানে গেলে আপনাদের অনেক লোকজন পাইবেন, কলেস্টেরলে কীভাবে যাবো যে বাসে ওই চাটানা দিলে নিয়ে যাব। তো বাসে উঠছি আমরা সবাই মিললাম, গেলাম গিয়া দেখি কলেস্টেরলা গেট খোলা, অনেক ইউনিভার্সিটির ছেলেপেলে আমাদের পরিচিত, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা পরিচিত লোকজন ছেলেপেলেরা সব ওইখানে, হোস্টেল বন্ধ, হোস্টেল খোলা, ওইখানে সব আমাদের লোকজন থাকে, কলেজ ছুটি, হোস্টেল ছুটি, ওইখানে সব আমাদেরকে ইন্ডিয়ান আগরতলা সরকার, ত্রিপুরা সরকার আমাদেরকে লোকজনকে শেল্টার দিয়েছে, ওখানে থাকলাম। থাকার পর আমার বড় ভাই যে সে ছাত্রলীগ করত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, অনেক নেতাদের সাথে পরিচয় হয়ে ওখানে রিফিউজি ক্যাম্প হয়েছে, ক্যাম্প একটা নিয়ে ওই আমার আব্বা আম্মা ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে। আর আমার আমি একটা কালচারাল গ্রুপে ঢুকে গেলাম, ওই কলেজটিলাতেই আন্ডার কনস্ট্রাকশন একটা সাইজ বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ে ওই আজিজুল্লাহ চকলেট আমাদের ইয়ে ছিল,
আহ্বায়ক। আমরা সবাই মিলে একটা কালচারাল গ্রুপে মুক্তিযুদ্ধ যেখানে ট্রেনিং হয় সেখানে আমরা যাই গান টান করি, গান টান ওই দেশাত্মবোধক গান এগুলো করে টেরে করতে করতে আস্তে আস্তে সময় অতিবাহিত হয়ে গেল। তারপর যখন ওই স্বাধীনতার 3 মাস বাকি তখন কইছে যে গানের সাথে তোমরা ট্রেনিং, অনেক জায়গায় গেছি পাহাড় 65 কিলো 70 কিলো দূরে পাহাড়ের উপর, ওইখানে দেখে আর্মি থেকে ট্রেনিং দিয়েছে আমাদের ছাত্ররা মানে আমাদের ছেলেরা, সেইখানে স্টেজ করে আমরা সেখানে গান গাইলাম ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তারপর দেশাত্মবোধক যত গান, নজরুলের চল 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 এই সেই অনেক গান টান এগুলো, আবার জম্বে মেলা বটতলা হারতলা ওখানে লোকমানুষণ ফকিরের তৈরি এইসব গান টান আমরা গাইছি। তারপর 3 মাস বাকি তখন কিছু ট্রেনিং নিয়ে নাও, তখন ট্রেনিং না তখন আবার ট্রেনিং নিলাম, নেবার পর কেছে যে এবার ভিতরে ঢুকে যাব যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে বর্ডার আর্মির দিকে যুদ্ধ টুদ্ধ করছি, আগড়ার থেকে সব পাক আর্মিরা পালাই গেছে। আমরা আগড়া স্টেশনে ঢুকলো 13 তারিখ, আগড়া স্টেশন ঢুকলে একটা বিধ্বস্ত লোকজন নাই, গাড়ি টাড়ি উল্টায় পড়েছে, ওই আগরতলা থেকে শেলগুলি মারতো ওখানে কোনো লোক নাই, ওই ওয়াল বগলা হয়ে আছে, গাড়ি বগি উল্টারেছে, কালো ইঞ্জিন কয়লার ইঞ্জিন ধোয়া বাড়িতে আছে, লোক নাই কিছুই নাই। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা 13 জন আখড়ার পরেই ওইখানে তিতাসের ব্রিজ আছে, দেখি ব্রিজটা ভাঙ্গা, ওই যে পাক আর্মিরা যে সব ব্রিজ ভেঙেছে, ওইটা আর্মিদের ট্রেনিংয়ে আছে, যদি তোমার পরাজিত হয়ে যখন পালাতে থাকবা মনে করো তখন সামনে যে কারোর ব্রিজ চিজ পাবে ওগুলো ভেঙে দিয়ে যাবে, 70 রায় এখানে বাধা পায় তোমাদেরকে ধরতে না পারে তোমরা আরও পালা যেতে পারবা, ওটা ওদের আর্মিদের ট্রেনিং। তো এইখান থেকে আমরা হাইটা তারপরে তিতাস পার হয়ে হাঁটতে 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 যখন আমরা ওই স্ট্যান্ড গান গান দিয়ে আমরা যাইতেছি আর গ্রামের মানুষ ওই ঘরের সামনে কলা গাছের সামনে উঠানে বারান্দা দাঁড়াতে ডাকি খালি, ভাই আয়েন ভাত খেয়ে যান ভাত খেয়ে যান চপ ভাত খেয়ে যান, আমাকে না ভাত পরে খামো। হ্যাঁ এইরকম করতে করতে আমরা দেশে আসলাম, দেশে এসে একদিন থাকলাম ব্রাহ্মণবাড়িয়া, তারপর ঢাকা যাবো, ট্রেন লাইন নাই, ব্রিজ ভৈরব ব্রিজ ভাঙ্গা সব ব্রিজ ভাঙ্গা, তারপর আমরা গোকর্ণ ঘাট একটা জায়গা আছে ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে গোপন ঘাট, আমি তো ব্রাহ্মণবাড়ি ছিল আমার মামার শ্বশুরবাড়ি, সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখলাম একটা লঞ্চ পাইলাম ওই পাঞ্জাব রেজিমেন্ট ওই যে রাজস্থানের ওরা যেন কী কয় ওদের ওদের জাতিটাকে, রাজস্থানের কতটি আর্মি গ্রুপ, আমরা একসাথে ওই লঞ্চে উঠে ঢাকা আসলাম নারায়ণগঞ্জ শীতলক্ষা ওখান থেকে নামলাম, নাইমা ওখান থেকে ঢাকায় আসলাম আর কি।